গল্প কাব্য গল্প চ্যানেলে আজ আপনাদের জন্য নিবেদন হরিশঙ্কর জলদাসের ছোট গল্প খালি হাতে ফেরা ছোট কিন্তু মানবিক একটি গল্প আশা করছি ভালো লাগবে পঞ্চাশ বছর আগে ঢাকার বাড্ডা বর্তমানের মতো ছিল না জলাভূমি বেশি মাঝে মাঝে দু একটা বাড়ি বাড়ির চারদিকে গাছগাছালি বর্ষাকালে নৌকায় ভরসা শীতকালে এক বাড়ি থেকে আরেক বাড়িতে হেঁটে যাতায়াত করা যায় বিমলের বাড়ি বাড়িটি টিলা মতন জায়গায় বাড়ি ঘিরে বেশ কয়েকটি আম নারকেল গাছ গোয়ালে দুটো গাই খুব সাধারণ একজন মানুষ বিমল বাড়ি বাড়ি দুধ সংগ্রহ করে ঢাকার মরণ চাঁদের মিষ্টির দোকানে সে দুধ পৌঁছে দেয় প্রতি সকালে যা কিছু লাভ ওই দিয়ে সংসার চলে দিমলের সংসারে খুব বেশি মানুষজন নেই মা স্ত্রী আর দুটো ছেলে মেয়ে মেয়ে হেমাঙ্গিনী বড় অপার রূপসী হেমাঙ্গিনী রূপের জন্য বড় ঘরে বিয়ে হয়ে গেল তার ব্রাহ্মণবাড়িয়ার আর হরিপুরে তার শ্বশুর বাড়ি শ্বশুর শ্যামল রায়ের বাড়িটি তিতাসের একেবারে কোল ঘেঁষে বিয়ের সময় শ্যামল রায় হেমাঙ্গিনীর দেহটা অলঙ্কার দিয়ে মুড়িয়েই দিলেন বলা যায় একমাত্র ছেলে শুভেন্দু রায়ের বউ বলে কথা কালে কালে হেমাঙ্গিনীর একটা ছেলে হলো দেড় বছরের ছেলে অমলকে নিয়ে বহুদিন পর বাপের বাড়িতে বেড়াতে এসেছে হেমাঙ্গিনী সোনাদানায় জবরজং হয়েই এসেছে শাশুড়ি বউকে নিরালঙ্কার হয়ে বাপের বাড়িতে আসতে দেবেন কেন রায়বাড়ির মানসম্মান বলে একটা কথা আছে না সালঙ্কারা হেমাঙ্গিনীকে দেখে বিমলের বউ রে রে করে উঠল থরথরে কণ্ঠে বলল, এই গরিবের বাড়িতে এত সোনাদনা নিয়ে এলি কেন মা একলা বাড়ি বিপদ আপদের কোনো মাথা মুন্ডু আছে বিমলের বউ মেয়ের গা থেকে সকল অলঙ্কার খুলে নিল বোতলে বোতলে পুড়ে ঘরের ভেতরে মাটিতে পুঁতে রাখল এক রাতে বিমলের বাড়িতে ডাকাত পড়ল। ডাকাতদের কাছে খবর আছে বিমল দিনে এনে দিনে খাওয়া মানুষ তারা এও জানে বড় ঘরে হেমাঙ্গিনীর বিয়ে হয়েছে এবং সপুত্র সালঙ্কারা হেমাঙ্গিনী বাপের বাড়িতে বেড়াতে এসেছে অলঙ্কারের পরিমাণ নেহাত কম নয় মুখে কাপড় পুড়ে আর সকলকে একটা ঘরে বেঁধে রাখল হেমাঙ্গিনীর গায়ে হাত দিল না ডাকাত সর্দার ঘরের মাঝখানে একটা ভাঙা চেয়ারে ছেলেকে কোলে নিয়ে বসে আছে হেমাঙ্গিনী তার মুখে রা নেই ডাকাত সর্দার বলল কোনো ক্ষতি করব না তোমাদের শুধু গহনাগুলো দিয়ে দাও নির্বিকার হেমাঙ্গিনী ডাকাত সর্দারের দিকে তাকিয়ে থাকল সর্দার এবার কণ্ঠে গরম ঢাললো বলল এই মেয়ে শুনতে পাচ্ছ না আমি কি বলছি গহনা কোথায় লুকিয়ে রেখেছো বলো নইলে বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের হেমাঙ্গিনীর নাকে কানে হাতে চোখ বুলাতে বুলাতে কথা শেষ করল সর্দার হেমাঙ্গিনী আগের মতোই নির্লিপ্ত পাশে দাঁড়ানো এক সাংঘাত বলে উঠল এত মিডা কথা কইয়া কাম হইব না সর্দার কোষে একখান থাপ্পর লাগাইয়া দেন গালে বাপ বাপ কইরা বইলা দিবে সর্দার এক পলক সাংঘাতের দিকে তাকাল কি যেন ভাবল একটুক্ষণ সাংঘাতকে উদ্দেশ্য করে বলল কোলের বাচ্চাটা কেড়ে নে ঘরের বাইরে নিয়ে যা সাংঘাতটি তাই করল বাইরে দাঁড়ানো অন্য এক ডাকাতের হাতে বাচ্চাটিকে গুছিয়ে আবার ফিরে এলো সে বিকারহীন হেমাঙ্গিনী আগের মতো ভাঙা চেয়ারে বসে থাকল এবার ডাকাত সরকার চমকে উঠল জীবনে কতবার কত বাড়িতে ডাকাতি করেছে সে কঠিন কঠিন মানুষকে পিটিয়ে ভয় দেখিয়ে ধুলিস্বাদ করেছেড়েছে আর এখানে কোলের ছেলেটিকে কেড়ে নেয়ার পরেও মেয়েটি নির্বিকার ওর তো না জানার কথা নয় যে বাচ্চাটিকে হত্যা করতে দ্বিধা করবে না তারা বোবা নাকি মেয়েটি বয়রা নাকি ঠিক এই সময় হেমাঙ্গিনী কথা বলে উঠল আমি জানি গহনা না পেলে আপনারা আমার একমাত্র ছেলেটিকে হত্যা করতে পারেন হত্যা করা আপনাদের জন্য কোনো ব্যাপারই না থামল একটু হেমাঙ্গিনী তারপর আবার বলল তারপরেও আমার অলঙ্কারপাতির খোঁজ আপনাদের দেব না আমি দেবে না কেন দেবে না ছেলের প্রতি দয়া মায় নেই তোমার বয়স্ক ডাকাত সর্দারের কণ্ঠে বিস্ময় সন্তানের প্রতি কোন মায়ের ভালোবাসা নেই বলেন আমারও আছে আমার ছেলেকে যদি আমার সামনে আপনারা হত্যাও করেন আমার প্রাণ থাকতে গহনার সন্ধান আমি দেব না কেন দেবে না বিস্মবিষ্ট ডাকাত সর্দার আবার জিজ্ঞেস করে এবার চেয়ারে একটু নড়ে চড়ে বসলো হেমাঙ্গিনী ধীরে ধীরে বলল আমার বাবা বড় গরিব কোনো রকমের সংসার চালায় জীবনে কখনো গহনার মালিক হতে পারেনি বাপ আমার মায়ের গায়ে কোনো দিন একপ্রস্ত গহনা দেখিনি আমি অনেক গহনাপাতি নিয়ে বাপের বাড়িতে এসেছি প্রথমবারই এসেছি গহনাগুলি যদি আজ আপনারা নিয়ে যান বাড়িতে যে ডাকাতি হয়েছে আমার শ্বশুর পক্ষ কিছুতেই বিশ্বাস করবেন না তারা ভাববেন মেয়ের গহনাগাটি ডাকাতের নাম করে আমার গরিব বাপ মেরে দিয়েছে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল হেমাঙ্গিনী কাঁদো কাঁদো গলায় বলল এই অপমান আমার বাবা সইতে পারবে না আমার বাবাকে আমি চিনি গলায় দড়ি দেবে আমার বাপ এরপর ডাকাত সর্দারের দিকে করুণ চোখে তাকালো হেমাঙ্গিনী বলল আপনি বলেন আমি কি করব? গহনার সন্ধান দেব না বাপকে আত্মহত্যা করা থেকে বাঁচাবো ডাকাত সর্দার হাকিম চোখ নিচের দিকে তাকালো তারপর মিষ্টি চোখে একবার হেমাঙ্গিনীর দিকে তাকালো নরম গলায় সাংঘাতকে বলল বাচ্চাটা ফেরত দে লোকমান একটুক্ষণ কি যেন ভাবল হাকিম হেমাঙ্গিনীকে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল তারপর সাংঘাতকে উদ্দেশ্য করে বলল চল খালি হাতে হাকিমরা সেই রাতে বিমল গোয়ালার বাড়ি থেকে ফিরে গেল